টমটমটা সব জায়গায় বিখ্যাত দেখা যাচ্ছে। এই টমটম গুলো মানে যেটা মহিলার রুটি, এই রুটি খুব বিখ্যাত রুটি এখানে। গরুর মাংস এটা হচ্ছে দাপিওয়ান মসজিদ, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1411, আজ থেকে প্রায় 608 বছর আগে। এটাও অনেকগুলো পুরাতন মসজিদের মাঝে একটি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ভেতরে আসলে ঢুকতে পারিনি, বুঝে উঠতে পারিনি যে আসলে এই মসজিদের এই মসজিদটাও ঐতিহাসিক মসজিদগুলোর মাঝে একটি। সময়ের স্বল্পতার কারণে মসজিদের ভেতরে ঢুকার সুযোগ হয়নি। আমরা খুঁজছিলাম আরও একটি মসজিদ, যেটা একটু পরেই হয়তো দেখতে পাবো। মসজিদগুলো সম্পর্কে ধারণা না থাকার কারণে আসলে এই দাপিওয়ান মসজিদে ঢোকার সুযোগ হয়নি আমাদের। তখন অনেক খোঁজাখুঁজির পর আমরা শেষ পর্যন্ত গুয়াংজি স্ট্রিট মসজিদ খুঁজে পেলাম। আসলে ঢোকার রাস্তা খুঁজে পেতে একটু কষ্ট হলো। আমরা একটা সরু গলি দিয়ে মসজিদে ঢুকছি এখন। ১৬০০ সালে প্রতিষ্ঠা হয়েছিল এই গুয়াংজি স্ট্রিট মসজিদ, আজ থেকে প্রায় 418 বছর আগে, ডাইনেস্টির সময়। রেসিডেন্স এরিয়া, আশেপাশে রেসিডেন্স এরিয়া, এর মাঝখানে মসজিদটা। আসসালামু আলাইকুম। এখানে স্পেস একটু কম, অন্যান্য মসজিদের তুলনায় স্পেস একটু কম। এখানে গাছ পাতা, সেম টাইপের পাতাগুলো প্রতিচ্ছবি। ওনারা আসলে এগুলো আগে না, এগুলো এখন করা হয়েছে। মাশাআল্লাহ। সামনে আমরা মসজিদ সম্পর্কিত একটি ব্রোশিওর পেলাম, যদিও সেটা চায়না ভাষায় লেখা ছিল। আমরা পরবর্তীতে ট্রান্সলেট করে অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ তথ্য এই মসজিদ সম্পর্কে অথবা মসজিদের সাথে এখানকার স্থানীয় অধিবাসীদের যেই একাত্মতা, যে সেই ইতিহাসগুলো আমরা এই ব্রোশিওর থেকে জানতে পেরেছি, তথ্যগুলো ভিডিওর নিচে সব আমি ইনক্লুড করার চেষ্টা করেছি। এখানে একটা ক্যালিগ্রাফি,
এখানে একটা ফুলের অন্যান্য জায়গা ছিল ফুলের আছে। এখানে একটা এই এই দরজাটা মনে হচ্ছে অনেক পুরাতন দরজা। এটা উজু করার জায়গা, উজুখানা। এটা হচ্ছে উজুখানা। এখানে একজন ইমাম সম্পর্কে কিছু তথ্য দেয়া আছে, যিনি হচ্ছেন মাস্টার লিউ জং ইউন। 1894 সালে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছিলেন 1961 সালে। ওনার সম্পর্কে খুব চমৎকার কিছু তথ্য দেয়া আছে, যেটা আমি ভিডিওর ইনবক্সে দিয়েছি। এই জায়গাটা ছোট আসলে মসজিদের অন্য অংশের তুলনায় এই অংশটা একটু, এটা অনেকটা ওয়ানের আদলে করা এই পাথরটি, এবং এখানে লেখা আছে এক আল্লাহর আনুগত্য। খুব সুন্দর গাছগাছালি, ছোট জায়গা হলেও গাছগাছালি। এখানে হয়তো ভদ্রলোকরা থাকেন, একজন মুসলমান। হ্যাঁ, সালাম আলাইকুম। সময় স্বল্পতার কারণে অনেক বিষয়গুলো আসলে ভালো করে ক্যাপচার করার সুযোগ হয়নি এবং কি দেখারও সুযোগ হয়নি। আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটি ভিডিওতে।